হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, এর আগে আমরা অনুপাত সমানুপাতের অঙ্কগুলি নিয়ে আলোচনা করছিলাম, যেগুলি ছিল পাটিগণিত সংক্রান্ত। আর আজ থেকে আমরা বীজগণিত সংক্রান্ত যে অনুপাত সমানুপাতের অঙ্কগুলি হয় সেই নিয়ে আলোচনা করব। মোট 6টি ভিডিও আমি বানাবো, 10টি 10টি কোশ্চেন নিয়ে, অর্থাৎ মোট 60টি কোশ্চেন আমরা অ্যান্সার বের করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো এ ইজ টু বি ইকুয়াল টু 3:4, বি ইজ টু সি ইকুয়াল টু 5:7 এবং সি ইজ টু ডি ইকুয়াল টু 8:9 হলে এ ইজ টু ডি কত। বন্ধু, এখানে এ বি বি সি আর সি ডি দেওয়া আছে, আমাকে এ আর ডি এর অনুপাত চেয়েছে। যখন এ আর ডি শুধুমাত্র চাইবে, অর্থাৎ প্রথম আর শেষ, তাহলে খুব সহজে অ্যান্সার বের করা যায়। আশা করছি তোমরা সবাই এগুলো পারো, ঠিক আছে। সিম্পলি কি না, এ ইজ টু ডি প্রথম অর্থাৎ শেষ হবে কি, এখানে 3:4 আছে, তো 3/4 ইন্টু বি সি আছে 5:7 অর্থাৎ 5/7 ইন্টু সিডি আছে 8:9 অর্থাৎ 8/9, ঠিক আছে। এবার উপর নিচে আমরা কাটার চেষ্টা করব। 4 দিয়ে 8কে কাটলে 2, 3 দিয়ে 9কে কাটলে 3, আর কাটাকাটি যাচ্ছে না। তো উপরে আমরা পাচ্ছি কি 10, আর নিচে 7 3 21। তো এ ইজ টু ডি সমান কত পাচ্ছি আমরা, 10:21। এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এ ইজ টু বি ইকুয়াল টু 2:3, বি ইজ টু সি ইকুয়াল টু 2:4 এবং সি ইজ টু ডি ইকুয়াল টু 2:5 হলে এ ইজ টু ডি সমান কত। তো আগের মতনই অঙ্কটা, তো সিম্পলি কি করব, এ ইজ টু ডি সমান কি হবে না, এ বি আছে 2/3 ইন্টু 2/4 ইন্টু এখানে আছে 2/5, তো 2/5, ঠিক আছে। তো উপর নিচে কাটবো, এটির সঙ্গে 4 কাটলে 2, 2-এর সঙ্গে উপরে 2 কেটে যাবে। তো উপরে থাকছে শুধুমাত্র 2, আর নিচে থাকছে 5 3 15। তো আমাদের অ্যান্সার হচ্ছে কি, 2:15, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এ ইজ টু ডি সমান। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এ বাই বি ইকুয়াল টু 7/9, বি বাই সি ইকুয়াল টু 3/5 হলে এ ইজ টু বি ইজ টু সি সমান কত। তো বন্ধু, এখানে বাই দেওয়া আছে, তো এ বাই বি কে আমরা কি করতে পারি, এ ইজ টু বি লিখতে পারি, সমান কি লিখব না, 7:9, ঠিক। একইভাবে বি বাই সি আছে, অর্থাৎ বি ইজ টু সি সমান আমরা কি লিখতে পারি, 3/5 আছে, তো 3:5। এখন আমাকে যেহেতু এ বি সি তিনটি চেয়েছে, তো এ ইজ টু বি ইজ টু সি কি করব না, এ বির মান যদি বসাই তবে 7 আর 9, তো পাশের ঘরে কি হবে, পাশের ঘরে 9 আছে, 9টি চলে যাবে এখানে, আর বি সি আছে 3/5, তো বি 3 সি হচ্ছে 5, তো এই ফাঁকা ঘরে কি হবে না, পাশেরটি 3। আমরা সহজে গুণ করলেই এ ইজ টু বি ইজ টু সি পেয়ে যাবো, ঠিক আছে। এটা 5 9 45, 3 9 27 আর 7 3 21। তো সবগুলোকে 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে এটি হবে 7, এটি হবে 9, এটি হচ্ছে 15, আর যায় না কাটাকাটি, তো এটি হবে আমাদের অ্যান্সার 7:9:15। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এম ইজ টু এন ইকুয়াল টু 3:2 হলে 4m + 5n ইজ টু 4m - 5n সমান কত, ঠিক আছে। তো বন্ধুরা, এম আর এন এর অনুপাত 3:2 দেওয়া আছে, আমরা ধরে নিতে পারি 3x আর 2x, যদি x নাও ধরি তাও এখানে মান বসালেও হয়ে যাবে, ঠিক আছে। এম এর মান 3 আর এন এর মান 2 যদি ধরি তবুও অঙ্কটি হয়ে যাবে, কারণ দুই থেকে x পাবো যেগুলো কাটা যাবে, ঠিক। তো আমরা m সমান 3 আর n সমান 2 বসিয়ে অ্যান্সার বের করার চেষ্টা করব। তো এখানে আছে 4m, তো 4 ইন্টু m এর মান হচ্ছে 3 প্লাস 5 ইন্টু n হচ্ছে 2 ইজ টু 4 ইন্টু m এর মান 3 মাইনাস 5 ইন্টু n এর মান হচ্ছে 2 সমান, এখানে পাচ্ছি 12 প্লাস 10 ইজ টু, এখানে পাচ্ছি 12 মাইনাস 10, তো 12 আর 10 যোগ করলে 22, আর 12 থেকে 10 বিয়োগ করলে 2, তো দুটিকে 2 দিয়ে কাটা যায়, তো 11:1, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এখানে এ ইজ টু বি দেওয়া আছে, ঠিক আছে, এ ইজ টু বি দেওয়া আছে, বি ইজ টু সি দেওয়া আছে, আর সি ইজ টু ডি দেওয়া আছে, আমাকে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি সবগুলি বার করতে হবে। প্রবলেম হচ্ছে যেগুলি দেওয়া আছে সেগুলি সবই ভগ্নাংশে দেওয়া আছে, আমরা যদি পূর্ণ সংখ্যায় আনি কি করব না, নিচের লসাগু দুটিকে গুণ করে দেবো, ঠিক আছে। এখানে দেখো 2 আর 8 আছে, এই লসাগু হয় 8, তো 8 আমি দুই পক্ষে গুণ করে দেবো, ঠিক আছে। তো কাটলে আমরা পাচ্ছি 4, আর এটা 8 8 কেটে যাবে, তো অ্যাকচুয়ালি এটা পাচ্ছি 4:3, ঠিক আছে, এটা পাচ্ছি 4:3। এখানে 3 আর 9 লসাগু 9 হয়, তো আমরা 9 গুণ করে দেবো, তো এটি কাটলে 3 আর 9 9 কেটে যাবে, তো এখানে পাচ্ছি 3:5, ঠিক।
আর এখানে সিডি যে আছে 6 আর 4, এর লসাগু হয় 12, তো 12 আমরা গুণ করে দেব। তো 6 সঙ্গে এটি কাটলে 2 আর 12 সঙ্গে এটি কাটলে 3, তো এখানে পাচ্ছি 10 আর 9। ঠিক আছে, আমরা এই তিনটি অনুপাত পেয়ে গেলাম। এখন এ ইজ টু বি ইজ টু সি, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বের করতে হবে আমাকে। তো এ বি 4 3, তো বাকিগুলো তো 3 3 গুণ হয়ে যাবে। বি সি হচ্ছে 3 5 3 5, তো এদিকে 5 আছে তো 5, এদিকে 3 আছে 3, আর সিডি হচ্ছে 10 9, তো 10 9, তো 10 এদিকে চলে যাবে, সবগুলোতে 10 চলে যাবে। ঠিক আছে, জাস্ট গুণ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা কাটতেও পারি, ঠিক আছে বন্ধুরা, এখানে 3 কাটবো, এর দ্বিতীয় পক্ষে 3 কাটবো, তৃতীয় পক্ষে 3, এবং চতুর্থ যে ইয়ে আছে তিনগুলি কাটা যাচ্ছে, তো আমরা কাটতে পারি। আবার যদি 5 কাটি, তো একটু 5 কাটছে, এইটুকু 5 কাটছে, এটা 5 কাটলে 2 থাকবে, এটা 5 কাটলে 2 থাকছে। ঠিক আছে, অনেকটা সহজ হয়ে গেল, ইজি হয়ে গেল। এখানে শুধু থাকছে 9, এখানে শুধু থাকছে 10, এখানে 3 আর 2 3 আর 2 6, আর এখানে থেকে 4 আর 2 4 2 8, তো 8 ইজ টু 6 ইজ টু 10 ইজ টু 9, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 8 6 10 9, 8 6 10 9, 8 6 10 9, অর্থাৎ অপশন সি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 2x + 3y = 2x - 3y = 3:2, হলে এক্স অনুপাত ওয়াই সমান কত? ঠিক আছে, এক্স ওয়াই আনতে হবে, অর্থাৎ এক্স বাই ওয়াই আনতে হবে। কি করব না, যেহেতু অনুপাতে দেওয়া আছে, আমরা লিখতে পারি 2x + 3y, তার নিচে লিখতে পারি এটিকে 2x - 3y সমান হচ্ছে 3/2। ঠিক এখান থেকে এক্স বাই ওয়াই আমাকে আনতে হবে, তো কোনাকুনি গুণ করব। তো 3 এর সঙ্গে এটি গুণ করলে 6x - 9y = 4x + 6y। ঠিক আছে, তো x গুলো এদিকে আনবো, y গুলো এদিকে। ঠিক আছে, তো x এদিকে চলে আসলে 6 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে 2x, আর 9x ওদিকে, 9y ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তো 9 15 15y। ঠিক, এবার কি করব দেখো, x অনুপাত y সমান লিখবো, এখানে y এর সঙ্গে উপরের গুণ হয়, তো উপরে 15 আছে, 15 থেকে যাবে, আর এখানে x এর সঙ্গে 2 গুণ হয়েছে, এটা নিচে আসবে, তো 2। তো x বাই ওয়াই 15/2 পেলাম, তো x অনুপাত y কি পাবো, 15:2, তো এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 7:11, এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? তো আমাকে ধরে নিতে হবে x একটি নতুন সংখ্যা, যেটি যোগ করলে 3:4 হবে। তো x যদি নতুন সংখ্যা হয়, তো 7-এর সঙ্গে x যোগ করব, ডিভাইডেড বাই 11-এর সঙ্গে x যোগ করব, সমান কি পাচ্ছি না, নতুন অনুপাত 3:4, অর্থাৎ 3/5 4। এবার আমরা কোনাকুনি গুণ করব, আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, গুণ করব এটার সঙ্গে, তো গুণ করলে 28 + 4x = 33 + 3x, তো 4x আছে, 3x এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ শুধু x থাকবে, এদিকে আছে 33, 28 এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে 28, অর্থাৎ হবে 5। ঠিক আছে, তো x সমান 5 আমরা পাচ্ছি, তো 5 যোগ করলে নতুন অনুপাত কি হবে না, 3:4, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 5, অপশন ডি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 9:7, এর উভয় পদের সঙ্গে ওদের পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? তো আগেতে ছিল কোন সংখ্যা যোগ করলে, এখানে কোন সংখ্যা বিয়োগ করলে বলেছে, তো অ্যাকচুয়ালি কি করব, বিয়োগ দিয়ে দেবো x, তো 9 থেকে যদি x বিয়োগ করি, ডিভাইডেড বাই 7 থেকে x বিয়োগ, তাহলে যে নতুন অনুপাত হয় সেটা হচ্ছে 3/2। এখান থেকে আমাকে বের করতে হবে x এর মান। ঠিক আছে, তো আমরা কোনাকুনি গুণ করব, 3 7 21 - 3x = 18 - 2x, মাইনাস 3x আছে, এদিকে আসলে প্লাস 2x হয়ে যাবে, অর্থাৎ মাইনাস x থাকবে, 18 আছে, 21 ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 3 পাবো, তো আমরা x পাচ্ছি 3। ঠিক আছে, তো 3 সেই সংখ্যা যে সংখ্যাটি যোগ বা বিয়োগ করলে আর কি নতুন অনুপাত 3:2 হবে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 2টি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3, ছোট সংখ্যাটি কত? তো দুটি সংখ্যার অনুপাত এখানে বলা আছে, আমাকে ধরে নিতে হবে, তো যদি আমরা ধরে নিই সংখ্যা দুটি একটি 7x, তো অটোমেটিক আরেকটি হবে 11x, এখানে ছোট সংখ্যা হচ্ছে 7x, তো এই 7x এর মান আমাকে বের করতে হবে কি না, উভয় পদের সঙ্গে 7 যোগ করলে, তো 7x এর সঙ্গে আমরা 7 যোগ করে দেবো, ডিভাইডেড বাই 11x এর সঙ্গে আমরা 7 যোগ করব, তাহলে যে নতুন অনুপাত হয় সেটা হচ্ছে 2/3। ঠিক, এখান থেকে আমাকে x এর মান বের করলে আমরা 7x এর মান পেয়ে যাব, এখানে হচ্ছে 22x + 14 =
একুশ এক্স প্লাস একুশ, তো একুশ এক্স এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বাইশ থেকে একুশ বাদ দিলে শুধু এক্স থাকবে, ইকুয়াল টু এদিকে আছে একুশ, চোদ্দ ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তো একুশ থেকে চোদ্দ বিয়োগ করলে সাত, তো এক্স হচ্ছে সাত। তো সংখ্যা ছোট সংখ্যাটি কত হবে, ছোট সংখ্যাটি ছিল সেভেন এক্স, তো সেভেন ইন্টু সাত অর্থাৎ উনপঞ্চাশ, এটি হচ্ছে সেই সংখ্যা ছোট সংখ্যা, ঠিক আছে। তো উনপঞ্চাশ হবে আমাদের অ্যান্সার, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাবো নেক্সট প্রশ্নে, পরের প্রশ্ন হলো এক্স মাইনাস থ্রি ইজ টু এক্স মাইনাস ওয়ান, এর দ্বিগুণানুপাত ওয়ান ওয়ান ইজ টু নাইন হলে এক্স সমান কত। প্রথমে বন্ধুরা দ্বিগুণানুপাত সম্পর্কে আমি একটু বলে দিই, ঠিক আছে। ধরো এ আছে ইজ টু বি, এর দ্বিগুণানুপাত কি হবে, এর দ্বিগুণানুপাত হবে এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার, অর্থাৎ সংখ্যা দুটি স্কোয়ার করে দিলে সেগুলো সেটি দ্বিগুণানুপাত হয়ে যায়, অর্থাৎ এর দেওয়া আছে এর যদি দ্বিগুণানুপাত করি তাহলে পাচ্ছি আমরা ওয়ান ইজ টু নাইন, ঠিক আছে। তো আমরা করে দিই, তো এক্স মাইনাস থ্রি এর স্কোয়ার অনুপাত এটার এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার, তাহলে আমরা যে দ্বিগুণানুপাত পাই সেটা হচ্ছে ওয়ান বাই নাইন, তো ওয়ান বাই নাইন, ঠিক আছে, এইটুকুই চেয়েছিল। এখান থেকে কি করতে হবে, আমাকে এক্স এর মান বের করতে হবে। তো উপরে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তো বি স্কোয়ার অর্থাৎ তিনের থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই নাইন। তো এখানে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস তিন দুই ছয় এক্স প্লাস নাইন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই নাইন। এবার আমরা কোনাকোনি গুণ করব, ঠিক আছে, কোনাকোনি গুণ করলে নাইন এক্স স্কোয়ার মাইনাস ছয় নয় চুয়ান্ন এক্স প্লাস একাশি ইকুয়াল টু এদিকে কোনাকোনি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, সবগুলি আমরা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে, তারপর মিডিলটা আরে ভাঙবো। তো নাইন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার যদি এদিকে আসে মাইনাস হয়ে যাবে, থাকবে এইট এক্স স্কোয়ার মাইনাস চুয়ান্ন এক্স থেকে টু এক্স এদিকে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে বাহান্ন এক্স প্লাস একাশি আছে, এক এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আশি থাকবে, সমান হলো জিরো। এবার বন্ধুরা দেখো এই তিনটি রাশি কিন্তু চার দিয়ে ভাগ যায়, তো আমরা চার দিয়ে ভাগ করব তিনটি রাশি, একে চার দিয়ে ভাগ করলে থাকছে টু এক্স স্কোয়ার, একে চার দিয়ে ভাগ করলে থাকছে তেরো এক্স প্লাস একে চার দিয়ে ভাগ করলে কুড়ি সমান জিরো। এবার দেখো এখানে আছে তেরো আর দুই দিকে গুণ করলে হচ্ছে চল্লিশ, ঠিক আছে, তো তেরোকে এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙতে হবে যা যোগ বিয়োগ করলে তেরো হবে আর গুণ করলে চল্লিশ, সংখ্যা দুটি হয় আট পাঁচ, ঠিক আছে, আট পাঁচ চল্লিশ, তো টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস কুড়ি ইকুয়াল টু শূন্য। এখন